ব্যাটারি অপারেটেড কিছু ব্যাটারি প্রোডিউসারদের নিয়ে এসেছি, তাদের সাথে বিভিন্ন কথা হচ্ছে। তারা কিছু অটো ইমিডিয়েটলি আনছে, একটা ট্রলি বাস আনছে, যেটা আমরা ট্রাম লাইনের জায়গায় ট্রলি বাস দিয়ে চালাবো। আর অদূর ভবিষ্যতে ওরা বলছে যে একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট করে যদি, কারণ আমাদের যে অর্ডার দেওয়া রয়েছে যত ইলেকট্রিক বাস, সেই ইলেকট্রিক বাস আমরা পাচ্ছি না, মানে ভারতবর্ষে ম্যানুফ্যাকচার হচ্ছে না, যেহেতু ব্যাটারি পাওয়া যায় না, যেন ম্যানুফ্যাকচারটা সেইভাবে মানে যতটা বাসের রিকোয়ারমেন্ট তাই বাস পাচ্ছি না, অটো ব্যাটারি বাস। সেই জন্য ওরা একটা প্রস্তাবও দিয়েছে, আমরা ওটা ওরা যাচ্ছে বিভিন্ন জায়গা দেখতে, যদি পছন্দ হয় তাহলে এখানে হয়তো একটা আমাদের ইলেকট্রিক বাসের জন্য একটা মানি অ্যাসেম্বলি ইউনিট সেটাও করার ভাবনা চিন্তা হচ্ছে। এটা এখন খুব ইনিশিয়াল স্টেজে। ট্রলি বাসটা ট্রাম লাইনের ওপরে ওরা ইলেকট্রিসিটিটা নেবে ট্রামের ওয়্যার থেকে, আর নিচে লাইন থাকবে না, নিচে ওই চাকা থাকবে, বাসটা যাবে। বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে প্রাণে মারার চেষ্টার অভিযোগ বিধানসভায়। এ নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। বিষয়টি যেন মুখ্যমন্ত্রী দেখেন সেই অনুরোধ করেন তিনি। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে হামলার অভিযোগে রেশ পৌঁছল বিধানসভাতেও। শনিবার রাতে কল্যাণী থেকে বাড়ি ফিরছিলেন বিজেপি সাংসদ। অভিযোগ, হরিণঘাটার শিমুলতলার কাছে 34 নম্বর জাতীয় সড়কে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। বিজেপির দাবি, গাড়ির পিছনে বোমা পড়ায় অল্পের জন্য রক্ষা পান জগন্নাথ সরকার। এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এবার তার রেশ গিয়ে পড়ল বিধানসভায়। সোমবার এ নিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পার্থসারথি চট্টোপাধ্যায়। বিধানসভায় তিনি অভিযোগ করেন সাংসদ জগন্নাথ সরকারকে প্রাণে মারার চেষ্টা চলছে, এ নিয়ে পরপর 3 বার হামলা হলো। বিষয়টি যেন মুখ্যমন্ত্রী দেখেন সেই অনুরোধ করেন তিনি। আমি মিনিস্টারে মাননীয় স্বরাষ্ট্র মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও আমাদের মুখ্যমন্ত্রীকে যে দৃষ্টি আকর্ষণ করে বলেছি যে যথাযথ যে পদক্ষেপ নেওয়া হয় এবং এই ব্যাপারে এদিন ঘটনাস্থল সরজমিনে ঘুরে দেখেন ফরেন্সিক বিশেষজ্ঞরা, নমুনাও সংগ্রহ করা হয়। উজ্জ্বল মুখোপাধ্যায়, সুজিত মণ্ডল ও সুদীপ্ত আচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।